হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। আবার চলে আসুন তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আজকে হচ্ছে উইন্টার, মানে উইন্টারে কী কী কেনাকাটা করলাম আর কোথায় ঘুরতে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে তোমাদের দাদা ভাই বসে আছে, দেখো কী হয়েছে বেচারা, বাটি নিয়ে বসে আছো, বাটি নিয়ে বসে আছে। আসলে ছেলে বারবার বমি করছে তো তার জন্য। তো যাই হোক, বাঙালি মানেই কেনাকাটা। আর 12 মাসে 13 পার্বণ, তো হচ্ছে এই ওকেশনে যে ওকেশন লেগেই আছে। আর আজকে দেখো কেনাকাটা করেছি, এক ব্যাগ ভর্তি কেনাকাটা করেছি। তোমার দাদার টাকা সব ফাঁকা করে দিয়েছি। কষ্ট হচ্ছে তোমার তাই? তো চলো, কী কী কেনাকাটা করলাম উইন্টারে, তো সেগুলোই তোমাদের সাথে আজকে আনপ্যাক করবো। চলো, তো কালকে কিনে এনেছিলাম, এখনও প্যাক খোলা হয়নি, ভাবলাম তোমাদের সাথে একেবারে শেয়ার করে দিই। তো চলো দেখতে থাকো। তো প্রথমেই চলে আসি, ছেলের জন্য একটা জুতো কিনে নিয়েছি, বাবার জন্য একটা কিনেছি। জুতোর কালারটা খুব সুন্দর ছিল, তার জন্য কিনেছি। খুব সুন্দর না? আসলে ছেলেরই খুব পছন্দ, মানে আমারও খুব পছন্দ। আসছে কেমন? তো চলো, কি আছে এই গিফট ব্যাগটায়? ব্যাগ ভর্তি জামা কাপড়। তো এখানে প্রায় 10-12 হাজার টাকার বেশি আছে জামা কাপড়। তো চলো দেখতে থাকো। এবার ব্যাগটা দেখো, ওরে বাপরে বাপরে বাপ, ওরে বাপরে বাপরে বাপ, এই সুন্দর ব্যাগটা কিন্তু আমাদের ফ্রি দিয়েছে। ফ্রি বলতে 199 পে করতে হয়েছে, তারপর দিয়েছে। আর ব্যাগটার প্রাইস আছে 799। এই যে চেন, আসো ব্যাগটার ভিতরটা দেখিয়ে দাও একবার। যেটা হচ্ছে কালকে আমার ভাইয়ের জন্মদিন আছে, তার জন্য কিনেছি। খুবই সুন্দর। আর ছেলেরও আছে অনেক, তার জন্য আর নিলাম না, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। আমার জন্য এরকম একটা আনলে ভালো হতো। তারপর এই দেখো, ছেলের জন্য একটা প্যান্ট কিনেছি, হ্যাঁ খুব সুন্দর। আসলে কিনতে গেছিলাম ওর জন্য এই প্যান্টটি, মানে তারপরে গিয়ে দেখলাম না অনেক কিছুই পছন্দ হয়ে গেল, তো যে কটা পছন্দ হলো সব কটাই নিয়ে নিলাম। আর হচ্ছে তারপরে দেখো এই একটা সোয়েটার কিনেছি, কেমন লাগছে সোয়েটারটা? বাঘ মামা সোয়েটার, খুব সুন্দর না? এটা কার পরে বলবো, তবে কিনেছি, খুব সুন্দর, খুব পোক্ত আর খুবই স্টাইলিশ, আমার খুব পছন্দের। চলো নাও নেক্সট। এই যে প্যান্টানা, এটা আমার। আর এইটা এত সফট না, এত সফট, একদম খুব কুশু কুশু, আমার খুবই পছন্দের। তো এরকম হোয়াইটের মধ্যে আমার একটাও সোয়েটার ছিল না, কিন্তু প্রচুর সোয়েটার আছে। মনে হচ্ছিলো আরও কিনে আনি, আরও কিনে আনি, তো যা দেখছিলাম সবটাই পছন্দ হচ্ছিল। তো এটা আমার জাস্ট বাও লেগেছে। তো চলো আসি আমার ছেলের একটা জাম্পার, একদম জাম্বুবান, মানে হচ্ছে শীত ও ধারে কাছেও আসবে না। এটা খুবই সুন্দর, খুবই সুন্দর, এত পোক্ত, এত মোটা, মানে শীত বলবে বাপরে বাপ, পালাই পালাই। আর এটা প্রায় 1 টাকা কম 1000 টাকা প্রায় এরকম পড়েছিল। আর খুবই সুন্দর এটা, এটা হচ্ছে ছেলের। এইবার আসছে আর একটা ধামাকাদার। উড়ি বাবা, এটা কি কিনেছো? এটা হচ্ছে আমার সেরা লেগেছে। আর এটা বোতামগুলো একটু দেখিয়ে দাও, ধার দিয়ে কাছ থেকে দেখাও। বোতামগুলো যা স্টাইলিশ না, অসাধারণ, জাস্ট বাউ লেগেছে এটা আমার। এটা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো দাদা ভাই গিফট করেছে, হ্যাঁ আমার দাদা ভাই গিফট করেছে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সবচেয়ে বেশি কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবে। আর চলো নেক্সট। এটা তোমার দাদা ভাই, এটা কে গিফট করেছে তোমার দাদা ভাইকে? আমি গিফট করেছি, আমি। এটাও একদম জাম্পার্স, মানে বাপ ছেলের পুরো সেন্স,
খুবই সুন্দর, এটা পড়লে মনে বলবে যে শীত যাই, শীত আর ওর বাবার কাছে আসবে না একদম, ধারে গেছে, সুন্দর। এখন তো আর শীত পড়ছে না, শীত আর সেরকম আর নেই, তাও মানুষ সোয়েটার কিনছে, এত কেন সোয়েটার কিনছে বুঝতে পারছি না। তারপরে চলে এসছে একটা চপিং বোর্ড, এটা আমার খুবই প্রয়োজনীয় ছিল। হ্যাঁ আমার কাছে আছে কাঠের, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছিল কালারটাও, আর এটা আমার খুবই পছন্দের, আর সব থেকে বেশি আমার ছেলের বেশি পছন্দের, তার জন্য এটা একটা নিয়ে নিতাম। ট্যান ট্যান প্ল্যান। তারপরে আসছে ছেলের একটা হ্যান্ড গ্লাভস, হাউ নাইস না। তারপরে আসছে আর একটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। এটা একটা হাতা কাটা, এটার কালারটা দেখেছো, আর এটা সফটনেসটা দেখেছো, এইটুকু হয়ে যাবে, কিচ্ছু হবে না। তো সবচেয়ে বেশি কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।